ধারাবাহিকভাবে মাধ্যমিকের ফলে জেলার দাপট। এবছরও জেলার জয় জয়কার। মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশের মেধা তালিকা প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ, তাতে ঠাই হয়েছে 56 জনের। সেখানে জেলা দাপটকেও পিছনে ফেলে এবছর ফলাফলে নজর কেড়েছে কলকাতার দৈন্য। 2017 সালের মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশের মেধা তালিকায় ঠাই হয়েছিল 68 জনের, তার মধ্যে কলকাতায় পড়ুয়া ছিল 7 জন, এবার মাত্র 2। কলকাতার মান রক্ষা করেছে সপ্তম স্থানে থাকা 5 জনের একজন, বরানগর রামকৃষ্ণ মিশন স্কুলের সার্থক তালুকদার, তার প্রাপ্ত নম্বর 683। আমাদের স্কুল সবসময় আমাদের পাশে ছিল, স্কুল আমাদের যেভাবে গাইডেন্স দিয়েছে সেভাবে এগিয়েছি, পাশাপাশি বাইরে প্রাইভেট টিউটরদের অনবদ্য ভূমিকা রয়েছে, পাশাপাশি মা আমার সাথে সবসময় ছিলেন। 13 জন দশমের মধ্যে একজন টাকি গভর্নমেন্ট স্পন্সর্ড মাল্টিপারপাস স্কুলের পবিত্র সেনাপতি, তার প্রাপ্ত নম্বর 680। আমার মোটামুটি তো টার্গেট ছিল 670-এর উপর হবে, 680 হয়েছে, তো ভালো লাগছে। মেধা তালিকার প্রথম 10 থেকে কেন ক্রমশ হারিয়ে যাচ্ছে কলকাতার পড়ুয়ারা? কেউ কেউ বলছেন শহরের মেধাবী পড়ুয়াদের একটা বড় অংশের অনিবার্য গন্তব্য আইসিএসসি ও সিবিএসসি স্কুল, যার নেতিবাচক প্রভাব পড়ছে মাধ্যমিকের মেধা তালিকায়। কলকাতায় যারা পড়েন তারা বেশিরভাগই কিন্তু পড়ে ইংরেজি মিডিয়াম স্কুলে, এবং অনেকেই কিন্তু অন্য বোর্ডে চলে যাচ্ছে, ভালো ছেলে মেয়ে ছাত্রছাত্রীরা মাধ্যমিক ছেড়ে দিয়ে অন্য বোর্ডে চলে যাচ্ছে, তার ফলে ভালো ছেলে মেয়ের সংখ্যা কমে যাচ্ছে, এটা একটা কারণ হতে পারে। একটা সময় হেয়ার হিন্দুর মতো সরকারি স্কুলগুলিতে সন্তানদের ভর্তি করানোর জন্য হাপিত্তেশ করে বসে থাকতেন অভিভাবকরা, এখন ছবিটা বদলেছে। এখন সাউথ পয়েন্ট বা গোখেল মেমোরিয়ালের মতো শহরের একাধিক ভালো স্কুল রাজ্য বোর্ড ছেড়ে দিল্লি বোর্ডের দিকে ঝুঁকেছে। অনেকে বলছেন মাধ্যমিক স্তরে কলকাতার তুলনায় জেলার পড়ুয়াদের পড়াশোনায় একাগ্রতা অনেক বেশি, কারণ হাতছানি অনেক কম। আবার কেউ কেউ বলছেন সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের পরিকাঠামোগত অভাবও এর কারণ। কলকাতার যারা বাংলা মিডিয়াম বা বোর্ডের ছাত্রছাত্রী তাদের তুলনায় হয়তো গ্রামের ছাত্রছাত্রীদের একটা বিশেষ খিদে আছে, তারা পিছিয়ে আছে, তাদের হাতে অত প্রযুক্তি নেই, তারা একটু বেশি ভালো পড়াশোনা করে এইটা বলতে ইচ্ছে হয়। সাধারণভাবে এত ইংলিশ মিডিয়াম স্কুল ওখানেও গড়ে উঠেছে, সেসব জায়গায় তারা পড়ছে টড়ছে, ফলে তো আর একটা জিনিস আমি এটাও মনে করি যে শিক্ষার প্রসার একটা হচ্ছে, এটা ঠিকই। কলকাতার হয় তার মেধা কমছে অথবা সে একাকার হয়ে যাচ্ছে গ্রামের সঙ্গে। একটা সময় ইংরেজি তুলে দেওয়া হয়েছিল প্রাথমিক স্তর থেকে, শিক্ষাবিদদের একাংশের মতে তার নেতিবাচক প্রভাব পড়েছে কয়েক প্রজন্মে, এর ফলে কলকাতায় একটা বড় অংশের পড়ুয়া বিকল্প ইংরেজি মাধ্যম স্কুলের দিকে ঝুঁকেছে, যার প্রভাব মেধা তালিকায়। এই প্রবণতার যথাযোগ্য বিশ্লেষণ দরকার বলে মনে করছেন অনেকে। অনেকে অনেক সমাজতত্ত্ববিদ বলছেন যে যারা শহরে থাকে তাদের পড়াশোনা বাইরে অন্যদিকে কাজকর্মে অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছেন, যেটা মফস্বল বা গ্রামে হয় না। এবছর মাধ্যমিক পরীক্ষায় সার্বিক পাশের হারে কলকাতার স্থান তৃতীয়, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের পর স্থান কলকাতার। শহরের পড়ুয়াদের পাশের হার 91.11%। মেধা তালিকায় শহরের এই বেহাল ছবি কি পাল্টাবে আগামী দিনে প্রশ্ন উঠছে। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।